কাল বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্ভাবনা রয়েছে, সূত্রের খবর এমনই। পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস, মমতার দিল্লি সফরের আগে নতুন সমীকরণের ইঙ্গিত। ক্রোনোলজিটা বুঝুন। বিধানসভা ভোটের আগে অভিষেককে নিশানা বিজেপির, চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছে মোদী সরকার। আজকেই অভিষেকের ছবি দিয়ে টুইট, কংগ্রেসের পাশে দাঁড়ানোয় কংগ্রেসকে স্বাগত জানিয়েছে তৃণমূল। খেলা হবে কংগ্রেসের টুইটটি রিটুইট করে প্রতিক্রিয়া দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। বিজেপিকে ঠেকাতে বিরোধী শক্তিগুলিকে এক হতেই হবে, এমনই প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্যের। কংগ্রেসকে ধন্যবাদ জানাই যে তারা অভিষেকের ফোন হ্যাক করা নিয়ে নিন্দা করেছে, এতে বিরোধী দলের সম্পর্ক আরো ভালো হবে। বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক হতে হবে, তবেই বিজেপিকে রক্ষা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই চেষ্টাই করছেন, এমনই প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর। সকলে মিলে চাইছে ভারতবর্ষ একটা বিজেপির বিরুদ্ধে একটা বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি হোক, শুধু বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য নয়, ভারতবর্ষকে একটা নতুন কাঠামোতে পরিবর্তন করার জন্য। যে ইমপেশেন্সের রাজনীতি ভারতবর্ষে চলছে, সেটাকে পরিবর্তিত করে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এক হোক, এটা যারা চাইছেন তারা একসঙ্গে হওয়ার কথা এখনও চিন্তা করছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও তাই চিন্তা করছেন। মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 2019-এও বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা, বাকি বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তৃণমূলেও যেভাবে খুনোখুনি চলছে, তাতে লোকসভা ভোট লড়তে পারবে কিনা সন্দেহ। রাজ্যের ঋণের ভারে জর্জরিত, হয়তো প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে যাচ্ছেন, এমনই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সে তো 19 সালে করেছিলেন সবার সঙ্গে মিটিং, র্যালিও করেছিলেন ব্রিগেডে, আপনারা দেখেছেন রেজাল্ট কী হয়েছে। এবারও বুঝতে পেরেছেন যে বাকি বিরোধীরা তো প্রায় সব পরিষ্কার হয়ে গেছে। ওনার পার্টির মধ্যে যেমন খুনোখুনি শুরু হয়েছে রোজ, আগামী 24 ইলেকশন লড়তে পারবেন কিনা সন্দেহ আছে। আর পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা, যে ধরনের ভুয়ো প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আইএস, আইপিএস, নীলবাতি, এখন আবার স্টাইপেন্ডের দুর্নীতি যে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর লোন যেভাবে বাড়ছে, আমরা এই সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার কাছে নাই। তাই মোদিজির কাছে হাত জোড় করতে যাচ্ছেন যে দেখুন আমাকে একটু, আমি তার পারছি না, সাহায্য করুন, এই হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো নেত্রী, তিনি এইবার মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লি যাননি। একজন মুখ্যমন্ত্রীর অনেক কাজ থাকে দিল্লিতে, সে কাজ করবেন, এবং দিল্লিতে গেলে স্বভাবতই যাদের সাথে তার ভালো সম্পর্ক আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। একে বড় এজেন্ডা আগে থেকে কিছু বলা উচিত না। অভিষেক ব্যানার্জি দিল্লিতে ছিলেন, উনি তো লোকসভার সদস্য, উনি আমাদের বিক্ষোভে অংশগ্রহণ করছেন, উনি চলে এসছেন, আবার উনিও যাবেন কালকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই ভাষণ, 21শে জুলাইতে শহীদ তর্পণে অনেক বিরোধী দলের নেতা উপস্থিত ছিলেন, একটা আবহাওয়া তৈরি হয়েছে। এখন দেখা যাক এর কংক্রিট চেহারা কি হয়। অভিষেক খুব সক্রিয় ভূমিকা পালন করছে, দিল্লিতেও সবার সাথে কথা বলছে, এখানে তো সংগঠনের কাজ দেখছি। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চাইলেন সৌমিত্র খান। যুব মোর্চার বৈঠকে দিলীপ ঘোষের সামনে বিজেপি সাংসদ তিনি ক্ষমা চেয়েছেন। নিজের কাজের জন্য আমি দুঃখিত, অগস্ট বিপ্লব হবে, অগস্ট মাস থেকে কেমন আন্দোলন হয় দেখিয়ে দেব। অগস্টে কলকাতা চলো অভিযান ও ডিএম অফিস ঘেরোয়ের ডাক সৌমিত্র খান। সৌমিত্র আবেগপ্রবণ, তাই তখন বলে ফেলেছিল, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ঠিক কি বলেছিলেন সৌমিত্র খান, দেখুন। তিনি দিল্লি যাচ্ছেন, বারবার দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি এখন দেখাচ্ছেন সবচেয়ে বড় বিজেপি নেতা। তিনি দেখিয়েছিলেন একসময় তৃণমূলের বড় নেতা কে যেভাবে নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে দিল্লির নেতৃত্বকে, তাতে ভালো কিছু হচ্ছে না, তাতে গোটা দলটা যেন একটা জেলার মধ্যে চলে যাচ্ছে। ভোটের এক মাস আগে এসে 128 জনকে জয়েন করিয়ে সবগুলো চোর চিটিংবাজ লোকগুলোকে জয়েন করিয়েছিলেন ম্যাক্সিমাম। অনেকে হেরে গেছেন, অনেকে হারতেই পারেন, সেটা বড় দুঃখ কথা নয়, কিন্তু যে উনি করেছেন তাদের সত্যি কথা বলতে মনমত এবং আমার মনে হচ্ছে যুব মোর্চা প্রেসিডেন্ট হিসেবে থাকাটা আমি ব্যর্থতা দায় নিয়ে এই ভোটেও ব্যর্থতা দায় নিয়ে আমি সরে যাচ্ছি। আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন অর্ধেকটা বোঝেন না। কিন্তু সত্যি কথা বলতে আজকে বাংলায় যারা মন্ত্রী হয়েছে তাদের জন্য খুশি, কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। গঠনতন্ত্র বিরোধ করাটা হচ্ছে আমাদের কাজ, আমরা বিরোধিতা করব। আর এরপর ঠিক কি প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতির দেখুন। সৌমিত্র আজকে ক্ষমা চেয়েছিল না, সৌমিত্র আগেও বলেছে দেখা করেছে, একটু বেশি আবেগ আছে, ইমোশনাল, সেজন্য অনেক কিছু বলে ফেলে মানে দলের মধ্যেই অস্বস্তি, এমনই বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললো না বললো এই বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, ওটা ওদের দলের অভ্যন্তরীণ একটা সার্কাস। তার এপিসোড 1 চলেছে ভোটের আগে, এপিসোড 2 চলছে ভোটের পর। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, এবং সব মিলিয়ে একটা হাস্যকর কাণ্ড কারখানা। এরা কে কার সঙ্গে কবে বিদ্রোহ করে, কবে ভাব করে, এদের সকলের না প্রবলেমটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স উইদিন দেয়ার পার্টি। আসছে পরের খবরে। বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বীরভূম থেকে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূল কর্মী খুনের আগেই মূল অভিযুক্ত বাবুলালকে বেধড়ক মারধর করা হয়েছিল, ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি স্ত্রীর। মেরে ফেলার পরিকল্পনা ছিল, হাসপাতালে শুয়ে জানালেন বাবুলাল। তিনি বিজেপি করেন নাকি তৃণমূলের সঙ্গে জড়িত? উত্তর ২৪ পরগনার বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত বাবুলাল সিং এর রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানোতর নতুন মাত্রা পেল। সেই সঙ্গেই শুরু হয়ে গেল ছবির লড়াই। গত বুধবার রাতে খুন হন তৃণমূল কর্মী সুব্রজিৎ দত্ত। তৃণমূলের অভিযোগ, বাবুলালের অনুগামীরাই তাকে খুন করেছেন। অভিযুক্ত বাবুলাল যে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ তার প্রমাণ দিতে এই ছবিগুলি সামনে এনেছিল তৃণমূল। সেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিং এর সঙ্গে বাবুলালকে দেখা যাচ্ছে। এবার পাল্টা আরেকটি ছবি সামনে আনলেন বাবুলালের স্ত্রী, যেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্তকে। সেই সঙ্গে বাবুলালের স্ত্রীর বিস্ফোরক দাবি, বিজেপি নয়, তার স্বামী বরাবরই তৃণমূলের সঙ্গে যুক্ত। আমার স্বামী জবে থেকে টিএমসি তৃণমূল কংগ্রেস এসেছে, জবে থেকে আমার স্বামী তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত, তারও প্রমাণ আমার কাছে আছে, আমি দিয়েছি আপনাদেরকে ছবি। আপনার স্বামী নির্বাচনের আগে বিজেপির সঙ্গে? না 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 না, এগুলো একদম মিথ্যে কথা, বানিয়ে কথা, বানিয়ে মিথ্যে কথা, বানিয়ে কথা, ফাঁসানোটাই ওদের উদ্দেশ্য, ফাঁসাতে চাইছে। ঘটনাটা পুরোপুরি তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকে চাপা দেওয়ার জন্য ওখানকার তৃণমূল নেতৃত্ব বিজেপির দিকে আঙুল তুলছে। কিন্তু বাবুলাল কোনোদিন বিজেপি করেনি, আর বাবুলাল কোনোদিন বিজেপির সাথে যুক্তও ছিল না। বাবুলালের স্ত্রী যে ছবি সামনে এনেছেন সেখানে রয়েছেন উত্তর দমদমের শহর তৃণমূল সভাপতি বিধান বিশ্বাসও। ও 2011 সালের আগে সিপিএম করত, পরিবর্তনের সাথে সাথে ও তৃণমূলের সাথে ঘেঁষে থাকত, এবং 19-এ আবার বিজেপির রেজাল্ট ভালো হওয়াতে 19 সাল থেকে ও আবার বিজেপি শুরু করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবুলাল। তৃণমূল কর্মী খুনের দিন তার উপরেও কিভাবে হামলা হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন তিনি, কিন্তু নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করেননি। সোমিরান পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বীরভূম থেকে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূল কর্মী খুনের আগেই মূল অভিযুক্ত বাবুলালকে বেধড়ক মারধর করা হয়েছিল, ভিডিও প্রকাশ করে দাবি স্ত্রীর। মেরে ফেলার পরিকল্পনা ছিল, হাসপাতালে শুয়ে এমনটাই জানিয়েছেন বাবুলাল, কিন্তু এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। ভিডিওতে যাকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তিনি হলেন প্রশান্ত সিং ওরফে বাবুলাল। এই বাবুলালই উত্তর ২৪ পরগনার বিরাটিতে তৃণমূল কর্মী সুব্রজিৎ দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত। এফআইআরেও নাম রয়েছে। বুধবার রাতে খুন হন তৃণমূল কর্মী। ওই দিন দুপুরে বাবুলালকে এভাবে আক্রান্ত হতে হয় বলে দাবি করে এই ভিডিও প্রকাশ্যে এনেছেন তার স্ত্রী। ইমারতে দ্রব্যের ব্যবসার পাশাপাশি বাবুলাল প্রমোটিংও করেন। তার স্ত্রীর অভিযোগ, বুধবার দুপুরে একটি নির্মীয়মান ফ্ল্যাটের সামনে কয়েকজন বাবুলালকে এইভাবেই বেধড়ক মারধর করেন। মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হয় তাকে, ছিঁড়ে দেওয়া হয় জামা প্যান্ট। মিথ্যে একটা অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামীকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে, কারণ আমার স্বামী তো নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছে। যেদিন ঘটনাটা ঘটে সেদিন তো আমার স্বামী নিজেই হসপিটালে ভর্তি। জোরে জোরে লাথি মারতে থাকে, চিৎকার চেঁচামেচিতে আমার স্বামী দরজা খুললে ওনার উপর চড়া হয়, ওনাকে বেধড়ক মারতে মারতে ওনার কলার ধরে জামা কাপড় ছিঁড়তে ছিঁড়তে ওনাকে নিচে নিয়ে আসা হয় ফ্ল্যাটের নিচে গেটের সামনে। তারপর সেখানেও বেধড়ক মারে রক্তাক্ত করতে করতে বিরাটি বণিক মোড়ে নিয়ে যায় ওনাকে। অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন বাবুলাল। ওই দিন তার সঙ্গে ঠিক কি হয়েছিল বেডে শুয়ে তার বিবরণ দিয়েছেন তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। আমাকে মারতে মারতে আমার জামা প্যান্ট ছিঁড়ে দেয় এবং সেই অবস্থায় আমার টানতে টানতে বণিক মোড়ে নিয়ে যায়, ওখানেও বেধড়ক মারে এবং আমাকে বলে আমার ফ্ল্যাটটা ওদের নামে লিখে দেওয়ার জন্য। বাবুলালকে মারধরের অভিযোগে ১১ জনের নামে এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী। এদিকে তৃণমূল কর্মী সুব্রজিৎ দত্ত খুনের ঘটনায় বীরভূম থেকে প্রভাত মার্জিত নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 2। সন্দীপ সরকার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।